আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের সামনে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আজকে আপনাদের দেখাবো উচ্চ ফলনশীল সুখসাগর জাতের পেঁয়াজ চাষ পদ্ধতি। আপনাদেরকে ধাপে ধাপে প্রত্যেকটা বিষয় দেখিয়ে দেব। দয়া করে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন শুরু করা যাক। ভিউয়ার্স, দৈনন্দিন জীবনে পেঁয়াজ একটি গুরুত্বপূর্ণ উপাদান, রান্নাবান্নায় এর বিকল্প নেই। তবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সূত্রে জানা গেছে, প্রতি বছরই দেশে পেঁয়াজের সংকট দেখা দেয়। তার প্রধান কারণ হল পেঁয়াজের বীজ সংকট ও সংরক্ষণের অভাব। তবে কৃষক যদি সঠিক উপায়ে বেশি পরিমাণে পেঁয়াজ উৎপাদন করে এবং সঠিক উপায়ে বীজ সংরক্ষণ করে, তাহলে এটি চাহিদা পূরণ করতে পারবে। তার মধ্যে একটি উচ্চ ফলনশীল পেঁয়াজের জাত, সেটি হচ্ছে সুখসাগর। চলুন এর চাষ পদ্ধতি জেনে নিই। ভিউয়ার্স, আপনারা যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেননি, তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিন। প্রথমে রয়েছে মাটি ও জলবায়ু। সব মাটিতেই এ পেঁয়াজ ভালো হয়, তবে বেলে দোআঁশ ও পলি দোআঁশ মাটিতেই সবচেয়ে বেশি ভালো হয়। এঁটেল মাটি পেঁয়াজ চাষের জন্য উপযুক্ত নয়। পেঁয়াজ চাষের জন্য পিএইচ থাকতে হয় 5.8 থেকে 6.5। পেঁয়াজ চাষের জন্য 15 থেকে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার দরকার হয়। তবে কাণ্ড ভালোভাবে বাড়ার জন্য 12 থেকে 15 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার দরকার হয়। এবার আসছে চারা তৈরি। অক্টোবর নভেম্বর মাসে বীজতলা তৈরি করতে হবে। প্রথমে জমি ভালোভাবে চাষ দিয়ে ঝুরঝুরা করে নিতে হবে। এক্ষেত্রে 3 মিটার বাই 1 মিটার আকারের বীজতলা তৈরি করে নিতে হবে। প্রতিটি বীজতলার জন্য 25 থেকে 30 গ্রাম বীজ লাগে। এবার বীজতলাতে 5 কেজি করে গোবর সার দিয়ে 7 দিন রেখে দিতে হবে। 7 দিন পরে বীজ রোপণের পূর্বে সন্ধ্যায় বীজ ভিজিয়ে রেখে পরের দিন তুলে 1 ঘন্টা রোদে শুকিয়ে তারপর বীজতলায় বপন করতে হবে। বীজ বপনের পর ঝুরঝুরা মাটি দিয়ে ঢেকে দিতে হবে ও বীজ বপনের পর অবশ্যই পানি দিয়ে দিতে হবে। এবার আসছে চারা রোপণ। প্রথমত 5 থেকে 6টি চাষ দিয়ে দিতে হবে। আপনারা লাঙল বা ট্রাক্টর ব্যবহার করেও চাষ দিতে পারেন। মই দিয়ে জমি তৈরি করে নিতে হবে। এবার 15 সেন্টিমিটার বাই 10 সেন্টিমিটার দূরে দূরে চারা রোপণ করতে হবে। দুটি বেডের মাঝখানে অবশ্যই পানি চলাচল জন্য নালা রাখতে হবে এবং অতিরিক্ত পানি যেন বের হয়ে যেতে পারে সেই সুব্যবস্থা থাকতে হবে। এবার আসছে সার প্রয়োগ। পেঁয়াজের জমিতে হেক্টর প্রতি গোবর সার 8 থেকে 10 টন, ইউরিয়া 250 থেকে 270 কেজি, টিএসপি 190 থেকে 200 কেজি, এমওপি 150 থেকে 170 কেজি প্রয়োগ করতে হবে। সেক্ষেত্রে শেষ চাষে অর্ধেক ইউরিয়া ও বাকি সব সার মাটিতে মেশাতে হবে এবং চারা রোপণের 10 দিন পর বাকি ইউরিয়া উপরে প্রয়োগ করতে হবে। উচ্চ ফলনশীল সুখসাগর জাতের পেঁয়াজ চাষে বেশি ফলন ধরাতে গেলে অবশ্যই আপনাদেরকে সেচ দিতে হবে নিয়মিত। সেক্ষেত্রে আপনাদের চারা রোপণের 10 থেকে 15 দিন পর পর অবশ্যই সেচ প্রদান করুন। এক্ষেত্রে আপনাদের পেঁয়াজের দ্রুত তাড়াতাড়ি বৃদ্ধি হবে এবং আপনাদের পেঁয়াজের উৎপাদনও অনেক বেশি হবে। এবার আসছে আগাছা দমন। আগাছা অবশ্যই ক্ষতিকর। তাছাড়া পেঁয়াজ যে জমিতে বিভিন্ন রকম আগাছা হয়, তার মধ্যে বথুয়া, মুথা ও বিভিন্ন রকম ভাদাইল এগুলো হয়ে থাকে। তবে এজন্য পেঁয়াজের উৎপাদন দেখা যায় অনেকটাই বাধাগ্রস্ত হয়। সেজন্য আপনারা পেঁয়াজের রোপণের পরে 10 থেকে 12 দিনের মাথায় প্রথমত আপনারা আগাছা পরিষ্কার করবেন এবং তারপরে 3 থেকে 4 বার অন্তত জমিতে আগাছা পরিষ্কার করতে হবে। এছাড়াও এসিআই কোম্পানির সুপার কেয়ার
25EC এটি 1 ml 1 লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে পারেন। এতে আগাছা দূর করা যাবে। পেঁয়াজের জমিতে পোকামাকড় ও রোগবালাইয়ের উপদ্রব প্রায়শই দেখা যায়, যেমন থ্রিপস, জাপ পোকা, এছাড়াও কাণ্ড পচা রোগ বা পার্পল ব্লচ, অর্থাৎ পেঁয়াজের আগা শুকিয়ে যাওয়া, এই বিষয়গুলো হয়ে থাকে। আপনারা এ রিলেটেড ভিডিও দেখতে উপরের আই বাটনটি ক্লিক করে দেখে নিন। এবার আসছে ফসল সংগ্রহ। পেঁয়াজের পাতা পরিপক্ক হলে হলুদ হয়ে হেলে পড়ে জমিতে। 70-80% গাছ যদি এমন হয় তাহলে সেটি বুঝতে হবে যে উত্তোলনের জন্য উপযুক্ত। এবার আসছে সংগ্রহের সময়। পেঁয়াজ গাছের ঘাড় বা গলা শুকিয়ে ভেঙে গেলে বুঝতে হবে পেঁয়াজের উত্তোলনের সময় হয়েছে। সেক্ষেত্রে সুখসাগর জাতের পেঁয়াজের ক্ষেত্রে এটি 120-130 দিন লাগে পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হতে। এবার আসছে ফলন। উচ্চ ফলনশীল সুখসাগর জাতের পেঁয়াজ চাষ করলে প্রতি বিঘায় 200 মন পর্যন্ত উৎপাদন হতে পারে। যদি হেক্টরে হিসাব করি, প্রতি হেক্টরে 60 টনের মতো উৎপাদন হয়ে থাকে। ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের ধন্যবাদ। আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকলে লাইক দিয়ে কমেন্ট করে এখনই সাবস্ক্রাইব করে রাখুন, নতুন নতুন ভিডিও সবার আগে পেতে।